হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠান। নতুন এই ফিচারে মিলবে দুর্দান্ত সুবিধা। এই মেসেজিং অ্যাপের ভয়েস নোট ফিচার দ্রুত কথোপকথনে সাহায্য করে। স্মার্টফোনে ভয়েস নোট শুনতে শুনতে চাইলে তা পজ করার অপশন পাওয়া যায়, কিন্তু এতদিন কম্পিউটার থেকে এই ফিচার ব্যবহার করা যেত না। এবার উইন্ডোজ বেটা ভার্সনেও এই ফিচার আসতে চলেছে। নতুন ফিচারে কি সুবিধা মিলবে জেনে নিন। দৈনন্দিন যোগাযোগে বিপ্লব এনেছে হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত যোগাযোগ হোক অথবা অফিসের কাজে। আজকাল সবসময় হোয়াটসঅ্যাপকেই বেছে নেওয়া হয়, বিশেষ করে এই মেসেজিং অ্যাপের ভয়েস নোট ফিচার দ্রুত কথোপকথনে সাহায্য করে। স্মার্টফোনে ভয়েস নোট শুনতে চাইলে তা পজ করার অপশন পাওয়া যায়, কিন্তু এতদিন কম্পিউটার থেকে এই ফিচার ব্যবহার করা যেত না। এবার উইন্ডোজ বেটা ভার্সনেও এই ফিচার আসতে চলেছে। এছাড়াও সম্প্রতি একাধিক প্রাইভেসি ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অপশনে লাস্ট সিন অপশন রয়েছে, অর্থাৎ কে কে আপনার লাস্ট সিন দেখতে পারবে তা নির্ধারণ করতে পারবেন আপনি। কিন্তু এবার ওই ফিচারে একাধিক আপডেট আনা হবে। এবার থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নিজের অনলাইন স্ট্যাটাসও নাও দেখাতে পারেন, অর্থাৎ আপনি যদি হোয়াটসঅ্যাপ অন রাখেন তাহলে আপনার নামের নিচে অনলাইন অপশন দেখা যাবে। কিন্তু এবার থেকে আপনি যদি চান ওই অনলাইন স্ট্যাটাস বন্ধ রাখতে পারবেন, যদিও পুরো বিষয়টি এখন ডেভেলপমেন্ট স্তরে রয়েছে। এই বিষয়টি জানিয়েছে ডব্লিউএ বেটা ইনফো, তাদের তরফে একটি ব্লগ পোস্ট করা হয়েছে। সেই ব্লগ পোস্টে এই সংক্রান্ত খবর প্রকাশ করা হয়।